অবদূর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। রবীন্দ্র পরবর্তী যুগের কবি সুধীন্দ্রনাথ দত্ত। আধুনিকতা ও এক অস্থির বিশ্বযুদ্ধ অতিক্রান্ত ছিন্নমূল সময়ের প্রতিভু এই কবি। তার কবিতার ভিতরে ভিতরে নানা সূক্ষ্ম ও বিপরীত ভাবনার তুমুল ঘাত প্রতিঘাত। ভালোবাসা ও ঘৃণা, আশা ও নিরাশা, শান্তি ও অশান্তির এক অবিরাম দ্বন্দ্ব আমরা পাই তার লেখায়। আজ আমরা শুনব বাচিক শিল্পী সঞ্চারী সেনের কণ্ঠে সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যগ্রন্থের বিখ্যাত প্রেমের কবিতা শাশ্বতী। কিন্তু শাশ্বতী কি শুধুই চিরন্তন প্রেমের কবিতা, নাকি শুধুই অপসৃত প্রেমের চলে যাওয়া পদধ্বনি গোনা? কবিতা এগোলে চোখে পড়ে কবির রোম্যান্টিকতার ধ্বংসাবশেষ থেকে টুকরো টুকরো উদ্দীপনা আহরণ করে এই কবিতার অবয়ব সাজিয়েছেন। অর্থাৎ রোমান্টিক কবিতার শেষ যেখানে, সেখান থেকেই এই কবিতার শুরু। শাশ্বতী রচিত হয় 1931 সালের 27 আগস্ট। এই প্রসঙ্গে মনে পড়ে অন্য একটি কবিতার কথা। ঠিক এক বছর আগে কবির অনুবাদ করা জার্মান কবি হাইনরিখ হাইনের একটি কবিতা স্মৃতি বিষ, যার মর্মবস্তুর সঙ্গে শাশ্বতীর সাদৃশ্য রীতিমতো চোখে পড়ার মতন। শাশ্বতী কবিতায় প্রিয়ার অন্তর্ধান অনায়াসে কবির অস্তিত্ব বিশ্বকে ভেঙে চুরমার করে দিতে পারত, কিন্তু তার মধ্যে থেকেই কবির বেঁচে ওঠার প্রক্রিয়া, যাকে মনোবিদরা নাম দিয়েছেন কোপিং স্ট্র্যাটেজি বা প্রতিকূল অবস্থার সাথে সংগ্রামের কৌশল, জার্মান কবি হাইনের ভাষায়। কিন্তু ধরলো মরা ডালে ফের শেষ। এখন আমরা শুনব কবিতা শাশ্বতী, বাচিক শিল্পী সঞ্চারী সেনের কণ্ঠে। শ্রান্ত বর্ষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্মরণ সুযোগে লুকোচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া, আগত শরৎ অগচর প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি, মুক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরুদ্ধ আগমনী, কুহেলি কলুষ দীর্ঘ দিনের সীমা এখনই হারাবে কৌমুদি জাগরে যে, বিরহ বিজন ধৈর্যের ধূসরিমা রঞ্জিত হবে দলিত শেফালি সেজে, মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা, পশ্চাতে চায় আমারি উদাস আঁখি এক বেনি হিয়া ছাড়ে না মলিন কাঁথা, একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জন্মের আগে সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে, সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনাথ দিঠির মানে, একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো স্মরণী জুড়ে থামিল কালীর চির চঞ্চল গতি, একটি পণের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে, একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে, সন্ধি লগ্ন ফিরেছে সগৌরবে অধরা আবার ডাকে সুধা সংকেতে, মদমুকুলিত নারী দেহ সৌরভে অনামা কুসুম মজা নাই ওঠে মেতে, ভরা নদী তার আবেগের প্রতিনিধি
অবাধ সাগরে উধাও অগাধ থেকে, অমল আকাশে মুকুরিত তার হৃদি সাতিমণিময় তারি প্রত্যভিষেকে, স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম, শিরম রাজের কোমলতা ঘাসে ঘাসে, পুনরাব্রত রসনায় প্রিয়তম, কিন্তু সে আজ আর কারে ভালোবাসে। স্মৃতি পিপেলিকা তাই পুঞ্জিত করে অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা, সে ভুলে ভুলুক কোটি মন্নন্তরে আমি ভুলিব না, আমি কভু ভুলিব না।